Second tutorial of calligraphy handwriting. Hey guys, it's me again. So today's tutorial is going to be very important. আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে আমরা ক্যালিগ্রাফি লিখব without pilot, without calligraphy or fountain pen. So আজকে আমরা কিভাবে নরমাল পেন দিয়ে ক্যালিগ্রাফি লিখব সে বিষয় নিয়ে আলোচনা করব। सो गाइज कैलिग्राफी लिखते हम सबा मन कर फाउंटेन पेन कैलिग्राफी पेन किनते हैं सो आपनारा हयतो जानें कैलिग्राफी फाउंटेन पेन अनेक एक्सपेंसिव एक पेन सो एटी साधारणत बजारे पाव जाए ना एंड आपनारा जरा भावछेन जे कैलिग्राफी फाउंटेन पेन छाड़ा आमी कैलिग्राफी शुरू करते पारबो ना सो ए धारणाटा सम्पूर्ण भूल कारण आपनी जेको कलम दिए कैलिग्राफी शुरू करते पारबेन एंड फाउंटेन पेन साधारण पाव जाए ना सो एटा निये आपनारा कखनो चिंता करबेन ना कारण আপনি যখন কোনো কিছু শিখতে যাচ্ছেন সো আগে আপনি নর্মাল কিছু দিয়ে শিখুন অ্যান্ড আমি যে কলমটা দিয়ে লিখছি সেটা হচ্ছে ম্যাটাডোর পিন পয়েন্ট এবং বাজারের সবচাইতে লো প্রাইসের মধ্যে একটা কলম সো এই কলম দিয়েও আপনি ক্যালিগ্রাফি শুরু করতে পারেন সো এটার জন্য যে ফাউন্টেন পেন ক্যালিগ্রাফি পেন লাগবে সো এটা কখনো না আপনি যখন কোনো কিছু শিখবেন সো ফার্স্ট অফ অল আপনাকে নর্মাল কিছু দিয়ে শিখতে হবে সো আমার প্রিভিয়াস ভিডিওতে যে টিউটোরিয়ালটা ছিল সেটি দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা সেই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন এবং কোন কলম দিয়ে শুরু করতে হবে সেই ভিডিওতে দেওয়া আছে সো গাইজ আমি এখন যে লেখাটা লিখছি সেটি এমনি একটা সিম্পল ক্যালিগ্রাফি হ্যান্ডরাইটিং অ্যান্ড আমি যে লেখাটা লিখছি এখানে আমি কোনো ক্যালিগ্রাফি ফাউন্টেন পেন ইউজ করি না একটা বাজারে পাওয়া সিম্পল নর্মাল পেন দিয়ে ক্যালিগ্রাফি লিখছি সো আপনারা যারা শুরু করতে যাচ্ছেন তারা এরকমভাবে শুরু করবেন অ্যান্ড কীভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন অ্যান্ড 26টি বর্ণমালা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই 26টি বর্ণমালা আমার প্লেলিস্টে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও সেই ভিডিওগুলোর অর্থাৎ ক্যালিগ্রাফি 26টি অক্ষরগুলো কীভাবে লিখতে হয় সেগুলো দেখতে পারেন সো বাই দ্য ওয়ে গাইজ আপনারা যখন এরকমভাবে লিখতে পারবেন এবং ক্যালিগ্রাফির যে 26টি বর্ণ বা লেটার্সগুলো আছে সেগুলো যখন লিখতে পারবেন প্রপার নিয়মে তখন আপনারা ক্যালিগ্রাফি ফাউন্টেন পেন ইউজ করতে পারেন অ্যান্ড এই ক্যালিগ্রাফি ফাউন্টেন পেনগুলো কোথায় পাওয়া যায় অনেকেই বলেছিলেন সো এই ক্যালিগ্রাফি ফাউন্টেন পেনগুলো সাধারণত আলিবাবা এক্সপ্রেসে পায় আপনারা পাওয়া যায় আলিবাবা এক্সপ্রেস থেকে আপনারা অর্ডার করতে পারেন অ্যান্ড বাই দ্য ওয়ে ক্যালিগ্রাফি সবচেয়েতে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স হচ্ছে আপনি যখন ক্যালিগ্রাফি শুরু করবেন তখন অবশ্যই দাগ টেনে লিখবেন আমার প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়াল বাংলা যে টিউটোরিয়াল ছিল সেই টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে বাংলাতে কখনো দাগ টেনে লিখবেন না অ্যান্ড বিকজ দাগ টেনে লিখলে কিন্তু আপনি লাইন বাঁকা হলে বুঝতে পারবেন না এবং নিজে নিজে চেষ্টা করবেন না যে কীভাবে লাইনটাকে ঠিক করবো বাট ক্যালিগ্রাফিতে অবশ্যই দাগ টেনে লিখবেন অ্যান্ড কিছু কিছু ভিডিওতে আমাকে দাগ টেনে লিখতে হয় কারণ আমি ক্যামেরার নিচে লিখি এবং ব্যালেন্স পাই না বাই দ্য ওয়ে আমার লাইন সোজা করার জন্য দাগ টানতে হয় না সো আমার অনুরোধ রইল যে আপনি যখন ক্যালিগ্রাফি শুরু করবেন তখন অবশ্যই দাগ টেনে লেখা শিখবেন এবং দাগ টেনে টেনে লিখবেন বিকজ ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট অ্যান্ড হ্যান্ড রাইটিংয়ের যে কোনো বিষয়ের টিউটোরিয়াল পেতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ক্যালিগ্রাফি আজকে পার্ট 2 এই পার্ট 2-এ যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলোর চাইতে যদি আরও বেশি কোনো টিউটোরিয়াল লাগে অর্থাৎ আরও কোনো বেশি টিপস অ্যান্ড ট্রিক্স লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের টিউটোরিয়ালগুলো বানাবো অ্যান্ড বাই দ্য ওয়ে হ্যান্ড রাইটিংয়ের যে কোনো টিউটোরিয়াল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সেই ধরনের টিউটোরিয়ালগুলো আমি বানাবো সো গাইজ আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সি ইউ নেক্সট আল্লাহ হাফেজ